मनि रखबें मा ब्रजेर भगवान हच्छेन सच्चिदानंद पुरुष आनंदमय विग्रह अनादिर आदि गोविंद स्वतंत्र पुरुष परमात्मा भगवान कृष्ण किंतु जे कृष्ण नाम अपनारा सुनते एसेछेन जे राधा नाम अपनारा सुनते एसेछेन सेई राधा कृष्ण के चिनियेछे किंतु आमादेर कलिर भगवान चैतन्य महाप्रभु जार जन्ने जारा पदावली कीर्तनिया हय आपनादेर कमिटी थेके अनुरोध करा हयेछे गान गाइते भजन गाइते निश्चय गाइब किंतु गान माने कोनो सिनेमा सुरे गान नय पदावली गानी हबे भजन माने मीरार भजनई हबे तो देखुन एई जे राधा कृष्णेर प्रेम लीला अपनारा हरि नाम सुनते एसेछेन माने राधा कृष्ण लीला सेटा प्रेम लीला होते पारे बिरह लीलाओ होते पारे बा कोनो भक्त जीवनेर कथाओ होते पारे हरि नाम तो शुधु राधा कृष्णके निये नय हरि नाम जखन हय आमरा गौरनिताईके निये गाई राधा कृष्णके निये गाई बा कोनो परफेक्ट कोनो एकजन भक्तके निये हयतो गाई जे सब भक्त लीला हय तो राधा कृष्णके चिनियेछेन आमार चैतन्य महाप्रभु যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিত দেই শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে নিতাই চান্দার গৌর হরি যদি না আসতো মা তবে এই যে দারে দারে হরি নাম সংকীর্তন আমরাও গাইতে পারতাম না আপনারাও শুনতে পারতেন না আর নর্পিত চরিঞ্চিরা করুণা অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাল स्वभक्ति श्रियम हरि पूरण सुंदर दुति कदम्ब संदीपित सदा हृदय स्कंदरे स्फुरोदव शौचिर नंदन অনর্পিত ধন মনে রাখবেন বাবা এই হরি নাম সংকীর্তনটা হচ্ছে অনর্পিত মানে যা কোন যুগে অর্পণ হয়নি সত্য যুগে হয়নি ত্রেতা যুগে হয়নি দাপরে যেটা হয়নি আমাদের কলি যুগে সেটা হয়েছে প্রত্যেকটা দারে দারে হরি নাম সংকীর্তন বিতরণ এর চেয়ে জগৎ আর জীবনে ধন্য কাজ মহৎ কাজ বড় কাজ কিছু হতে পারে না মা कृते अध्यायते वृष्णो त्रेतायं जजते मुखोई अर दापरे परिचर्जनं कलो तद हरि संकीर्तना ध्यान करते हबे ना जागजग्य करते हबे ना पूजा अर्चना करते हबे ना शुधुमात्र हरि नाम संकीर्तनेर द्वारा आमरा उद्धार हब उद्धार हवार एकटाई पथ मा कीर्तने सर्वप्रथमेई बोले राखी शास्त्र पढ़बेन अनेक नियम श्रृंखल पाबेन आमरा सनातन धर्मेर मानुष जतो आचरणटा भालो करते पाबो जतो सुंदर आचरणे चलाफेरा करते पाबो आमादेर लाभ ए जगते के ना चाई बोलुन तो जे भालो थाकबो चान ना कि भालो थाकबो सबाई चाई जे भालो थाकबो तो भालो थाका माने एकटा बिराट बड़ो बाड़ी नामी दामी गाड़ी आर अर्थेर सामर्थ्य थाकले कि भालो थाका जाय যাদের টাকা পয়সা অগাধ আছে তারা খুব ভালো আছে আপনি কি করে জানলেন যে তারা ভালো আছে এটা কলিকাল সচ্চা কহে তো মরে লাগা ঝুটা মে জগৎ ভোলাবে আর গোরজ বিকাতা গলি গলি সুরা বেঠে বিকাবে এ কলি যুগে সবই উল্টো বাবা সত্যি কথা বলবেন সৎ পথে চলবেন আপনাকে মার খেতে হবে আপনার বিচার ঠিক হবে না আপনার সৎ পথে থাকলে আপনার উন্নতি কম হবে কিন্তু মিথ্যা কথা বলুন অসৎ পথে চলুন আমাদের চামড়ার চোখ দিয়ে দেখব সে খুব ভালো আছে কিন্তু ধর্ম ধর্মই থাকে বাবা অধর্ম অধর্মই থাকে যার যেমন কর্ম তার তেমন ফল গোরজ বিকাতা গলি গলি কলিযুগে গরুর দুধ যেটা আদর্শ সুষম পুষ্টিকর খাবার সেটা বাঁকে করে করে ঘরে ঘরে দিয়ে আসতে হয় গোয়ালারা দেখবেন বাঁকে করে নিয়ে সাইকেলে করে নিয়ে ঘরে ঘরে দিয়ে আসে না দুধ তাহলে দুধ ভালো খাবার ছোট থেকে বুড়ো পর্যন্ত খায় ভগবানের সেবায় লাগে সেটা ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে হয় আর সুরা ব্যাঠে বিকাবে সুরা মানে মদ মদ ঘরে বসে বিক্রি করুন খরিদ্দার আপনার ঘরের মধ্যে যাবে এটা হচ্ছে কলিকাল আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ বলি যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর ত্যাগ করে চলে যাচ্ছেন দ্বারকায়
হস্তিনাপুরের রাজা হলেন কি? ধর্মরাজ যুধিষ্ঠির। তো যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করলো, বলছি কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ তো শেষ হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ মানে বাবা দ্বাপর কলিযুগ আগত। তো দ্বাপর যুগটা তো দেখলাম। আচ্ছা কৃষ্ণ, আগত কলিযুগের মানুষ কেমন হবে আর মানুষের অবস্থাই বা কেমন হবে? আচ্ছা মা, আমরা তো কলিযুগের মানুষ নাকি? কলিযুগের মানুষ তো, তাহলে আমরা যদি কলিযুগের মানুষ হই, আমাদের অবস্থার কথা বহু পূর্বে বর্ণনা করেছেন ভগবান কৃষ্ণ, যে কলিযুগের মানুষ কেমন হতে পারে আর কলিযুগের মানুষের অবস্থাই বা কেমন হতে পারে। তো ভগবান কৃষ্ণকে যখন প্রশ্নটি করলেন বাবা যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমি যদি মুখে বলি এ বেটা বিশ্বাস করবে না। দেখো এখনকার মুখের কথা কেউ বিশ্বাস করে? আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, তো বর্ধমান জেলায় আমাদের সীতাভোগ মিহিদানা খুব বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত। আমি যদি আপনাদেরকে বলি যে বর্ধমানের সীতাভোগ মিহিদানা বিখ্যাত, আপনারা বিশ্বাস করবেন? আপনারা বলবেন যদি একটু এনে মা আমাদের কাউকে খাওয়াতে, এই আমনপুর গ্রামে কেউ খেত, তাহলে হয়তো জানতো সুখ্যাত না বিখ্যাত না কুখ্যাত। আনলেও না খেলামও না, দূর থেকে কি করে জানব? তেমন ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলো, আমি যদি মুখে বলি এরা বিশ্বাস করবে না, তার চেয়ে আমি প্রমাণ দিয়ে দেখাবো আগত কলিযুগের মানুষ কেমন হবে আর কলিযুগের মানুষের অবস্থাটাই বা কেমন হবে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির তোমরা তো পাঁচটা ভাই, তোমরা এক কাজ করো, আগামীকাল যখন প্রভাত হবে, রজনী প্রভাত মানে সকালবেলা, ঠিক ওই প্রভাতকালে তোমরা পাঁচটা ভাই পাঁচটা রাস্তাতে যাত্রা করবে। এবার যাত্রা করতে করতে প্রথমে যে যা আশ্চর্যজনক ঘটনা দেখবে আমাকে এসে বর্ণনা করবে, আমি তোমাদের বলে দেবো কলিযুগের মানুষ কেমন হবে। তো পাঁচটা ভাই পাঁচটা পথে যাত্রা করার পর যে যা আশ্চর্যজনক ঘটনা দেখেছে ভগবান কৃষ্ণকে বর্ণনা করছে, বলছে কৃষ্ণ প্রথম ভাই যুধিষ্ঠির বলছে, আমি দেখলাম একটা হাতি শুয়ে আছে। ও মা, হাতি দেখেছো? হাতি হ্যাঁ কি না বলছি না, একটু জোরে বলো, দেখেছ? আচ্ছা, সামনাসামনি দেখেছ না টিভিতে সিরিয়ালে সিনেমায় দেখেছ? সামনে দেখেছ? আচ্ছা, হাতির কটা সুর হয় মা? কটা সুর হয়? একটা সুর হয়, ঠিক করে বলুন তো ভেবে, সুর কটা হয় হাতির? সুর কটা হয়? একটা। বলছে কৃষ্ণ আমি দেখলাম হাতিটা শুয়ে আছে বটে, কিন্তু হাতিটা সুর হচ্ছে দুটো। বলছে কলিযুগের মানুষের অবস্থা হবে ঠিক এই রকম। ওই যে হাতিটাকে দেখলে কলিযুগের মানুষ ওই হাতির মতন শুয়ে থাকবে, মানে কুড়ে হবে। যতদিন যাবে মানুষ কর্ম করবে কম আর আশা করবে বেশি, দেখবে মানুষ কর্ম কম করে আর আশা করে অনেক বেশি। আর ওই যে দুটো সুর দেখলে কলিযুগের মানুষের হবে দুটো করে মুখ, মানুষ মুখে বলবে এক আর মানুষ কাজে করবে আর এক। দ্বিতীয় জন বলছে, কৃষ্ণ আমি দেখলাম এক আশ্চর্য ঘটনা। কি ঘটনা? না একটা গাভীর বাচ্চা হয়েছে। গাভীর বাচ্চাকে কি বলেন? বাছুর। তো বাছুর হয়েছে, দেখবেন যখন বাছুর হয় তখন মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে বাছুরটাকে পরিষ্কার করে। দেখলাম বাছুরটাকে যখন পরিষ্কার করছে এত পরিমাণে জিভ দিয়ে চেটেছে যে তার ছাল চামড়া তুলে তার হাড় মাংস মার করে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে কলিযুগের মানুষের অবস্থা হবে তাই। ওই যে গাভীটা দেখেছ, ওই গাভীটা হলো কলিযুগের মানুষের পিতার মাতা, আর বাছুরটা হবে একটা করে সন্তান। যত দিন যাচ্ছে দেখুন বাবা, ঘরে ঘরে একটা করেই কিন্তু সন্তান। যদি ছেলে হয়ে গেছে তাহলে আর কথা নেই, যদি মেয়ে হয়েছে তাহলে আরেকবার দেখা যেতে পারে। তাহলে কলিযুগের মানুষের বেশিরভাগ ঘরে একটা করে সন্তান হবে। আর ওই যে গাভীটা যেমন চেটে চেটে ছাল চামড়া তুলে হাড় মাংস বার করেছে, তেমন কলিযুগের মাতা পিতাই সন্তানকে এত পরিমাণে প্রশ্রয় দেবে, এত পরিমাণে আদর দেবে যে তার হিতে বিপরীত করে দেবে, মানে মানুষের বদলে অমানুষ করে ফেলবে। আপনাদেরকে তো বলার কিছু নেই, আপনাদের মেয়ের বয়সী আমি,
আমাদের মতন মেয়েরা এখন সন্তানকে এত আদর দিচ্ছে, আমরা গ্রাম বাংলা ভাষায় কি বলি, আদর দিতে দিতে ছেলেটাকে বন্দর তৈরি করেছে, ঠিক? এটাই হচ্ছে কলিযুগের মানুষের অবস্থা হবে। তৃতীয় জন সখা কৃষ্ণ কে বলছে, অর্জুন, আমি দেখলাম শকুনির ডানাতে বেদ মন্ত্র লেখা, শকুনি দেখবেন মরা দেহে মাংস ছিঁড়ে খায়, গরু মরে পড়ে থাকুক ছাগল মরে পড়ে থাকুক শকুনি মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। তাহলে শকুনি যদি সবার মাংস ছিঁড়ে বেড়ায়, তার ডানাতে যদি বেদ মন্ত্র লেখা থাকে, তাহলে সেটা কি শোভা পায়? ভগবান কৃষ্ণ বললেন কলিযুগের মানুষ হবে শকুনির জাত, গলায় তুলসীর মালা পরবে, কপালে তিলক নেবে, গলায় তুলসীর মালা নিয়ে মদের ভাটিতে বসবে, গলায় তুলসীর মালা নিয়ে মাছ মাংস খাবে। শুধু তাই নয়, অনাচার অত্যাচার যত ধরনের অকাজ কুকাজ আছে কলিযুগের মানুষ করবে, অর্থাৎ সাজে হবে সাধু আর কাজে হবে অসাধু। চতুর্থ জন বলছে, কৃষ্ণ আমি দেখলাম বিরাট বড় একটা পাহাড়, সে পাহাড় থেকে একটা বিশাল বড় পাথর খণ্ড গড়িয়ে গড়িয়ে পড়ছে, বড় বড় গাছ আটকাতে পারছে না, বড় বড় পাথর আটকাতে পারছে না, অবশেষে পাথরটা আটকে গেল একটা লতা জাতীয় গাছে। এটা ভালো করে শুনুন মা, ওই পাহাড়টা হচ্ছে সংসার। ভগবান বললেন ওই পাহাড়ের স্বরূপ মানুষের সংসার হবে, আর ওই পাথরটা হচ্ছে সংসারের মধ্যে সমস্যা। এত এত মানুষ বসে আছেন, একজনও কেউ বলতে পারবেন যে আপনাদের জীবনে কোনো সংসারের সমস্যা আসে না? ওই পাথরের মতো সমস্যাগুলো সংসারে গড়িয়ে গড়িয়ে আসবে, মানুষ বড় বড় জ্যোতিষীর কাছে যাবে, বড় বড় ডাক্তারের কাছে নার্সিংহোমে উঠবে। ওগো মা, যেটুকু কপালে লেখা আছে আপনার ঘটবেই ঘটবে, কারণ যার যেমন কর্ম তার তেমন ফল, পাপ ছাড়ে না বাপকে, যেমন কর্ম করব ফল তো তেমন আসবেই, সংসারে কিচ্ছু করার নেই। সমস্যাগুলো আসবে বটে, কিন্তু ভগবান বললেন সমস্যার সমাধান হবে এক জায়গায়, যদি কোন জীব দুটি বাহু তুলে, সবাই মিলে প্রেমছে, সবাই একবার বলতে পারে শ্রী গুরু ব্রহ্মানন্দিনী দাই গৌর হরি লতা জাতীয় গাছটি কি গাছ? হরি নাম কৃষ্ণ নাম রূপী গাছ। ভগবান কৃষ্ণ বলে দিলেন কলিযুগের মানুষের সমস্যা সমাধান এক জায়গায়। আমার মুখের কথা নয় যে আমি ডায়লগ মেরে চলে গেলাম, না, ভগবান কৃষ্ণ বলে দিয়ে গেছেন এক জায়গায় সমস্যার সমাধান কলিযুগের মানুষের, একমাত্র হরি নাম কৃষ্ণ নাম। একবার করবেন, চলুন একবার হাত তুলুন তো দেখি, সবাই মিলে প্রেম সে একবার হাত তুলবেন, হাত তুলুন, একটু দেখি হাত তুলুন, বলে হারি একটু বাবা হাত দিয়ে তুলতে হবে, এটার মানে হচ্ছে সালেন্ডার হয়ে গেল, তাই না? আত্মসমর্পণ করা, আজকে মহামায়ের কাছে আত্মসমর্পণ করলাম, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলাম, চলুন 1 2 3 স্টার্ট। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজকে অষ্টমী যেহেতু লেগে গিয়েছে, সপ্তমী সন্ধ্যা কিন্তু অষ্টমী তো লেগে গিয়েছে, তো হ্যাঁ যারা উপবাস আছেন তাও ভালো, যারা উপবাস নেই তারাও ভালো। এক জায়গাতেই আমাদের উদ্ধার, এই ষোলো নাম বত্রিশ অক্ষর। ভগবান বললেন কলিযুগের মানুষের এক জায়গায় উদ্ধার, হরির নাম হরির নাম হরির নামাইব কেবলম কল নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ গতি নাই গতি নাই গতি নাই, কলির জীবের কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। পঞ্চম জন বললেন কৃষ্ণ আমি দেখলাম বিরাট বড় একটা পাত কুয়ো, কিন্তু কুয়োর মধ্যে যখন নকি মারতে গেলাম দেখলাম সেখানে বিন্দু মাত্র জল নেই। ভগবান বললেন কলিযুগের মানুষের ওই বড় কুয়োর মধ্যে বড় বড় বাড়ি হবে, নামি দামি গাড়ি হবে, টাকা পয়সার বিছানায় কলিযুগের মানুষ ঘুমোবে, কিন্তু সেই সংসারে উঁকি মেরে দেখবে বিন্দুমাত্র সুখ পাবে না। কলিযুগের মানুষ বিন্দুমাত্র সুখে থাকবে না, কারণ কলিযুগের মানুষ নিজের দুঃখের গর্ত নিজেরাই কুড়বে। মা গো আমরা নিজেরা ভালো থাকার জন্য অনেক কিছু করি, কিন্তু যেগুলো করি সেগুলো আমাদের সুকাজ নয়। আমাদের জীবনে মানুষ জীবনে মানুষ জীবনটা সার্থক যদি কৃষ্ণকে নিয়ে চলতে পারি, ভগবানকে নিয়ে চলতে পারি। হাতে করো গৃহকাজ মুখে বলো হরি, অনাশে তরে যাবি ভব সিন্ধু পারি। সাথে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কৃত্তান করো সবে হাতে তালি দিয়া। নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভা ছাড়ি, শুধু প্রভুর রূপ করিতে দর্শন। শ্রবণ দিয়েছেন হরি ব্রহ্মকলা হল মাঝে, শুধু হরির কথা করিতে শ্রবণ। বদন দিয়েছেন হরি অকথা কুকথা ছাড়ি, শুধু হরির কথা করিতে কীর্তন। কর দিয়েছেন হরি স্বরূপ সাধন, স্বরূপ সাধন মানে হাত দিয়ে অনেক কিছু হয় মা, এই হাত দুটোই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড়। এই হাতের দ্বারাই আমরা নিজেদের সংসারে অন্নটুকু জোটাই, তাই না? এই হাতের দ্বারা তালি দেওয়া হয়, হাত তোলা হয়, হাতের দ্বারা ভগবানের মন্দির পোছা লাগানো হয়, হাতের দ্বারা ভগবানের মন্দির ঝাড় দেওয়া হয়, হাতের দ্বারা পুজো করা হয়, হাতের দ্বারা ফুল তোলা হয়। আপনি হাত দুটোকে ভালো কাজে লাগান, ভগবানের নামে ফুল তুললেও সেটা সেবা হয়। উপবাসে থাকলেই ভগবান ভালো লাগে ভালোবাসে তা নয়, আপনি ভগবানকে পেট ভরে খেয়েও ভালোবাসলে ভগবান আপনাকে সাড়া দেবে। ভগবান সর্বধনের ধনী বাবা, আপনি টাকা দিয়ে ভগবানকে বাঁধতে পারবেন না, আপনি রূপ দ্বারা যৌবন দ্বারা ভগবানকে বাঁধতে পারবেন না। ভগবানকে বাঁধতে পারে একমাত্র নিষ্কাম প্রেমের দ্বারা, ভগবানকে বাঁধতে পারে একমাত্র শুদ্ধ প্রেমের দ্বারা। যেজন প্রেমের দ্বারা ভগবানকে বেঁধেছে সেজনাই পেয়েছে। শুধু ভগবানকে একটু ভালোবাসতে হবে মা, ভগবান যে বড় ভালোবাসার কাগার। ভগবান রাধারানীকে বলেছে রাধে আমি সর্বধনের ধনী হলেও এক জায়গায় আমি ভিখারি, সেটা হচ্ছে ভক্ত প্রেমে ভিখারি। যদি কোনো ভক্ত আমায় মন প্রাণ দিয়ে অনুরাগ ভরে ভালোবাসে, ভালোবাসার দ্বারা মা ভগবান জয় হয়। একটু শুদ্ধ মনে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে একটু ডাকবেন, সময় ধরে ভগবানকে একটু ভালোবাসবেন,
ভক্ত যদি তাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাহি সেই বাঞ্ছা নাহি পুরে ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকলেই ভগবান আমার সারা দেয় ভগবান সহ্য করে না ভক্তির অহংকার আর নয়নের জল নয়নের জলের দ্বারা যদি ভগবানকে ডাকেন ভগবানকে অতি সহজেই পাওয়া যাবে না তাই গৌর হরি বল হরি বল হরি বল যার জন্য চৈতন্য মহাপ্রভু ভূমির মধ্যে গড়াগড়ি দিয়ে যারা কৃষ্ণ বলেছে তাও ভালো জানা বলেনি তাদের হাতে ধরেছে চৈতন্য মহাপ্রভু কি করেছে যারা কৃষ্ণ বলেছে তাদেরকেও ভালো যারা বলেনি তাদের হাতে পায়ে ধরে নামটাকে বিতরণ করেছে বলে রাধে গো ও গো আমার জন্মগ্রহণ কেন করলেন রাধা প্রেমকে শোধ করবার জন্য তোমারই প্রেম আমি একদিন দাঁড়ে দাঁড়ে বিলাইয়ে দেব তোমার ভাবে ভাবিত হয়ে তোমার মাধুর যে মণ্ডিত হয়ে কোনদিন জানো রায় এই জন্মে এই জগতে তো হবে না যেদিন আমি ভগবান কৃষ্ণের সিংহাসন ত্যাগ করে ত্রিভঙ্গ ধাম ত্যাগ করে যখন আমি আজান লম্বিত ভুজ দেহে যাব অন্তে কৃষ্ণ বহিরে গৌর হয়ে যাব যেদিন নদী গৌরাঙ্গ হব সবাই মিলে নিতাই বল হরিব জীবের তাদের দানে আমি ঘুরে বেড়াব আর কি করবো জানো নাই হরি বলব আর আমি বলাইব বুঝে নিন ভগবান কৃষ্ণ রাধারানীকে অঙ্গের সঙ্গী করে গৌর হলেন ভাগবতে বলছে কৃষ্ণ বর্ণ তিশায় কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদ যজ্ঞই সংকীর্তন প্রাজ্ঞই যজন্তি হি সুমেধা স্বাহা রূপ গোস্বামী বলছেন অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতাঙ্গি বৈ ভব যজ্ঞই সংকীর্তন দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত ভগবান কৃষ্ণ তিনটি অংশ দিয়ে তৈরি আমরা যেমন রক্ত মাংস হাড় আপনাদেরকে সহজভাবে বলছি তেমন ভগবান সৎ চিৎ আর আনন্দ দিয়ে তৈরি সৎ অংশে সন্ধিনী
চিদংশে চৈতন্য, আনন্দংশে লাদিনীময়ী শক্তি। লাদিনী শক্তি থেকে রাধা রানীর সৃষ্টি। সত্যযুগে এক মুনি ছিল যার নাম সুতপা মুনি। সেই সুতপা মুনি বদরিকা আশ্রমে তপস্যা করেছিল। মায়েরা ভালো করে শোনো, অনেক প্রশ্ন তোমাদের এখানে পেয়ে যাবে। সুতপা মুনি বদরিকা আশ্রমে তপস্যা করেছিল লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবে বলে। আগো, ভগবানের স্ত্রীকে পাওয়া এত সহজ কথা? ভগবান বললেন তথাস্তু, তুমি পাবে বটে, তবে আমার স্ত্রী লক্ষ্মীকে নন, আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি করব এক নারী শক্তি যার নাম রাধা রানী। তুমি হবে আগত দ্বাপর যুগে আয়ান ঘোষ। আয়ান ঘোষ কে? রাধা রানীর স্বামী। তাহলে তুমি হবে আয়ান ঘোষ, আমি আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি করব রাধা রানীকে, তোমাদের দুজনার বিবাহ হবে। কিন্তু আমি রাধা রানীর সঙ্গে প্রেমের সুখটা অনুভব করব। হরিবল গোবিন্দ করলেন কি, লাদিনীময়ী শক্তি থেকে রাধা শক্তিকে সৃষ্টি করে একটা পদ্ম ফুলের ওপর রেখে এলেন। রাধারানী কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি, গোবিন্দ সৃষ্টি করে পদ্ম ফুলে রেখে এসেছিলেন। রাধারানীর মা কীর্তিদা, বাবা বৃষভানু। কীর্তিদা পদ্ম ফুলটাকে তুলে এনে ছোট্ট কন্যাটিকে বড় করল, নাম হলো রাধারানী। এদিকে আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হলো রাধারানীর। কিন্তু ভগবান কৃষ্ণ রাধারানীর সঙ্গে পরকীয়া প্রেম করলেন। পরকীয়া মানে পরের কন্যা বা পরর স্ত্রী প্রেম। যারা বোঝে না, যারা জানে না, তারা বলবে গোবিন্দ পরের স্ত্রীর সঙ্গে প্রেম করেছেন। কিন্তু যারা বোঝে, যারা জানে, যারা পড়ে, যারা শোনে, তারা কি বলবে? আপনার সঙ্গে আপনার প্রেম। আমি যদি এই উত্তরিয়াটায় যে চাদরটা ধরুন আপনাদের গ্রামে ফেলে যাই, ভুলে যাই, আমি ধরুন যে বাড়িতে আছি সেখানে ভুলে চলে গেলাম, আপনারা কোনো দিন দাবি করতে পারবেন এই চাদরটা আপনাদের আমার? তেমন ভগবান গোবিন্দের অঙ্গ থেকে যদি রাধা সৃষ্টি হয়, রাধারানী কোনো দিন পরের হয়? আমি যদি আমার এই হাতটা থেকে একটা মশা বসে, আমি যদি ফরাস করে মারি, আপনাদের বলার কিছু আছে? আবার এই হাতটা আমি ভালোবাসতে পারি? ঠিক ভগবানের অঙ্গ হচ্ছে রাধারানী। আমাদের চোখে, চামড়ার চোখে দেখলাম গোবিন্দ প্রেম করলো, কিন্তু গোবিন্দ আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে ভালো যদি বাঁচতে হয় তাহলে রাধার মতো সর্বস্ব জলাঞ্জলি দিয়ে আমাকে ভালোবাসো। রাধারানী কৃষ্ণকে ভালোবাসতো বাবা, রাধারানীর চলনে ছিল কৃষ্ণ, রাধারানীর বলনে ছিল কৃষ্ণ, রাধারানীর শয়নে ছিল কৃষ্ণ, স্বপনে ছিল কৃষ্ণ, নিদ্রায় ছিল কৃষ্ণ, জাগরণে ছিল কৃষ্ণ, কৃষ্ণময় ছিল সারা দেহ। ভগবান বোঝালেন প্রেম কাকে বলে, রাধা সৃষ্টি করে বুঝিয়ে দিলেন রাধার মতো ভালোবাসতে হবে। ঠিক কলিযুগে কি হলো মা, ওই রাধারানীকে অঙ্গের সঙ্গে মিশিয়ে নিলেন। অন্তে কৃষ্ণ বহিরে গৌর, ভেতরে কৃষ্ণ রইল, বাইরে রইল রাধা। গৌর মানে নাম বোঝায়, আবার গৌর মানে গায়ের রং বোঝায়। যেমন যারা কালো হয় তাদের বলে কৃষ্ণ বর্ণ, বলে না কৃষ্ণ মানে কালো। যারা টুকটুকে ফর্সা তাদের বলে গৌর বর্ণ। আবার বর্ণ মানে কি? হলুদ বর্ণ, লাল বর্ণ, আবার অওয়া স্বরবর্ণ, কখ ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে বলছে ভেতরে রইল কৃষ্ণ, বাইরে রইল গৌর। গৌর মানে কি? রাধারানী ফর্সা ছিল, তাই রাধারানীকে বলা হলো গৌর বর্ণ। তাহলে ভেতরে কৃষ্ণ, বাইরে রাধাকে সঙ্গে করে চৈতন্য মহাপ্রভু প্রকট হলেন। আচ্ছা মা, রাধারানীকে সঙ্গে করে গোবিন্দের তিনটে উপকার হলো, কি কি বলুন তো? কৃষ্ণ ছিল বাঁকা, আর গৌর হলো সোজা, লম্বাই চওড়াই এক, তাই তো? তাহলে কৃষ্ণ ছিল বাঁকা, গৌর হলো সোজা,
কৃষ্ণ হলো কালো আর গৌর হলো ফর্সা। আচ্ছা কৃষ্ণ কি ছিল? মূর্খ ছিল, গরু চড়াতো। আর রাধারানীকে সঙ্গে করে কি হলো গো? পণ্ডিত নিমাই হলো। এসেছে ব্রজ রে বাঁকা, প্রেম সে চুল ধনে দাই গৌর হরিব, কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া, দাই গৌর হরিব, কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণেছে নাদা, কেন ফর্সা হলো বলো তো? দেখবে কালোকে যদি বলা হয় বাবা তুই কি কালো রে, দেখবে তার খুব রাগ হয়। আর ফর্সাকে যদি বলে বাবা তোর গায়ের রংটা কি রে, টুকটুকে ফর্সা, তার কি আনন্দ হয় না? হ্যাঁ দুটোই সত্যি কথা, কিন্তু একজনাকার রাগ হয় একজনাকার আনন্দ হয়। আচ্ছা বলুন তো মা, বাইরেটা অন্ধকার বলেই তো আলোর শোভাটা পেয়েছে, দিনের বেলায় যদি আলোগুলো জ্বলতো শোভাবে তো, তাহলে অন্ধকার না থাকলে আলো শোভা নেই। আসুন ভরসার কদর আছে। আর মনে রাখবেন আপনারা তো খুব টিভি সিরিয়াল সিনেমা দেখেন, ভিলেন না থাকলে আবার টিভি সিরিয়ালও জমে না, তার মানে মন্দ না থাকলে আবার ভালোরও কদর নেই। নাই 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 তার কালো বরণ, নাই 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 তার কালো বরণ, নাই 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 তার কালো বরণ, গৌর হয়, গোবিন্দের গৌ আর রাধারানীর রাম একত্রিত হয়ে মিলিত হয়ে নবদ্বীপ চন্দ্র সোনার গোড়া। আচ্ছা বাবা, আজকে লীলার মধ্যে সর্বপ্রথম পদাবলী বলেছি, অন্তে কৃষ্ণ বহিরে গৌর যেই পড়ে মনে,
আপনা আপনি গৌর ধরইয়ে চরণে। এবার মায়েরা বলুন তো, আজকে চৈতন্য মহাপ্রভু নিমায় নবদ্বীপে শ্রীবাসের গৃহ মধ্যে বসে নিজে নিজের বাম চরণটা ধরে ধরে কাঁদছে। আচ্ছা, নিজে নিজের চরণ ধরে কেউ কাঁদে? কাঁদে না। তাহলে আজকে ভগবান চৈতন্য নিজেকে ভেবেছে কৃষ্ণ, আর বামবঙ্গ থেকে রাধার সৃষ্টি হয়েছিল বলে বাম চরণটা কার ভেবেছে? বাম চরণটা কার? রাধার চরণ। তার মানে আজকে রাধার চরণ ধরে ধরে কাঁদছে। যদি কৃষ্ণলীলা কীর্তন হয়, যদি কৃষ্ণলীলা হয়, তাহলে গৌরচন্দ্রিকায় চৈতন্য মহাপ্রভুর ওপর সেই ভাবটি ভাবিত হবে। তাহলে বলুন তো, আজকে কী লীলা হবে? কোন লীলাতে ভগবান কৃষ্ণ রাধার চরণ ধরে কেঁদেছিল? সেই বৃন্দাবনের কথা মনে করে আজকে নিমায় বাম চরণ ধরে কাঁদছে। ওই নাই আপনি
জানি তাই যে রাধুশ্যাম এতক্ষণ গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম, চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাই মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব, একটু লীলাটির নামটি শুনে নিন, শ্রীমতী রাধা রানীর দুর্জয় মান। লীলাটির নাম দুর্জয় মান। যে লীলায় প্রাণ গোবিন্দ রাধারানীকে সাতটা উপায়ে মান ভেঙেছিলেন, হেতুর যস্তি সমং জাতি যথাযোগ্যই প্রকল্পিতই সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। আপনাদেরকে পরে বলবো, লীলা এগিয়ে নিয়ে যাই, আমরা সাধন করব রাধারানীর দুর্জয় মান। অর্থাৎ সকাল থেকে রাধাকৃষ্ণের অনেক ঝগড়াঝাটি হয়েছে, জায়গাটা শুনে নিন কোন পর্যায়টা আমরা গাইছি, কোন জায়গাটা গাইছি। সকাল থেকে অনেক মান অভিমান হয়েছে, যেমন আমাদের ঘরে হয়, সকাল থেকে অনেক ঝগড়া ঝামেলা হয়, রাত্রেবেলায় আবার উনুনে ভাত চাপিয়ে, আপনারা যে গ্যাসে করেন গ্যাসে ভাত চাপিয়ে আবার সবাই মিলে টেবিলে খেতে বসেন। আবার টেবিলে খেতে বসলেন, ধরুন খাওয়া হলো, রাতে ঘুমানোর সময় আবার ঝগড়া শুরু হলো, সেটাকে বলা হয় দুর্জয় পর্যায়। মানে একবার মান হবে, অভিমান ভাঙবে, আবার যে মান হবে সেই জায়গাটার নাম হচ্ছে দুর্জয়। তো সকাল থেকে অনেক ঝগড়াঝাটি রাধা গোবিন্দের হয়েছে, রাধারানী মান ভেঙে গেছে, গোবিন্দকে আপন করে নিয়েছে। ঠিক তারপরেই আবার পদ্মাবতী এসে রাধা গোবিন্দের মধ্যে কুণ্ডল বাঁধিয়েছে, সেই জায়গাটির নাম দুর্জয় মান। চলুন আর সাধন করি শ্রীমতী রাধারানীর দুর্জয় মান। এবারে বৃন্দাবন যেতে হবে, সবাই মিলে একটু চলুন বৃন্দাবন যাই, ভজন গাইবো। ভজন শুনতে ভালোবাসেন? এটা বৃন্দাবনে ভজন গাইবো, তো চলুন বলি বৃন্দাবন বিহারি লাল কি। জয়টা কে বলবে, আমি না আপনারা? তাহলে পয়সা নিচ্ছি বলে জয়টা আমিও বলবো? বলুন একটু জোরে জোরে বলুন, বলি বৃন্দাবন বিহারি লাল কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, দশভুজা মহামায়া দেবী দুর্গা কি। প্রেম সে বলো, দশভুজা মহামায়া দেবী দুর্গা কি, নবদ্বীপ ধাম কি, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। সবাই মিলে প্রেম সে হলুদ ধ্বনি দাও,
भगवती सृजना जन बहे जा Here we go.
प्रेम से बोलबे दशभुजा महामाया देवी दुर्गा की राधा रानी की वृंदावन धाम की प्रेम से एक बार लू ध्वनि देवे निताई गौर हरि বৃন্দাবনে প্রবেশ করেছি আজ বৃন্দাবনে আসারণ করব রাধারানীর আবারও বলছি দুর্জয় মান তো রাধারানী মান করলেন কেন আগে জানতে হবে গোবিন্দ তো সাতটা উপায়ে মান ভেঙেছেন কিন্তু রাধারানী যে মান করেছিলেন আদেও কি মানের কোনো কারণ ছিল একটা হচ্ছে সহেতু মান মানে যেটা কারণ নিয়ে মান হয় আর একটা হচ্ছে নির্হেতু মান যে মানের কোনো কারণ থাকে না দেখবেন বাড়িতে অনেক মেয়ে আছে যারা বিনা কারণেই ঘরে ঝগড়া করে উৎপাত করে আবার অনেক মেয়ে আছে কারণ থাকা সত্ত্বেও বাড়িতে অশান্তিটা কমাবার জন্য সব কিছু চাপা দিয়ে দেয় তাহলে একটা সহেতু একটা নির্হেতু তো রাধারানী মান করলেন সেই মানের আদেও কি কারণটা ছিল কেন রাধারানী মান করলেন ঠিক সকালবেলায় ঘটনাটা এবার শুনুন সকালবেলায় রাধারানী অষ্টসখীকে নিয়ে বসে আছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা আটটি সখী আটটি সখীকে নিয়ে বসে বসে রাধারানী আমার কথোপকথন করছেন কিসের কথা আপন মরমের কথা আপন সাধনের কথা আপন ভজনের কথা রাধারানী ললিতাকে দুঃখ করে বলছে ললিতারে সকাল থেকে আমার মনটা বড় অস্থির হয়ে গেছে কেন জানিস ঠিক সকালবেলায় গোবিন্দ আমার নবলক্ষ ধেনুর দল নিয়ে বেনু বাজাতে বাজাতে আমার দরজার সামনে দিয়ে পেরিয়ে গেল গোবিন্দ আমায় নিশান দিল কিন্তু আমি ছুটে যখন ওই ওপরের চিলে কোঠা থেকে নিচে এলাম উঠোন পার করে যখন বহির দরজায় যাব গোবিন্দ দর্শন করব বলে ঠিক সেই সময় উঠোনের মধ্যে বসেছিল আমার শাশুড়ি আর ননদিনী শাশুড়ি আর ননদিনীর চোখকে ফাঁকি দিয়ে আমি আর বাহির হতে পারলাম না আর আমার গোবিন্দ দর্শন হলো না শো যারা ভক্ত হয় তারা সকাল থেকে উঠে একটাই চিন্তা থাকে যে সারা দিনটা যেন কৃষ্ণকে নিয়ে চলতে পারি ভগবানকে নিয়ে চলতে পারি সকালে ঘুম থেকে উঠেই মা যে যে ঘরের মধ্যে ঘুমান প্রত্যেকটা ঘরে ভগবানের একটা করে ছবি রাখবেন আগেকার যুগে ক্যালেন্ডার ছিল পেরেকে করে ক্যালেন্ডার গেঁথে রাখতো এখন তো বাবা নামি দামি ঘর হয়েছে ওয়ালপুটির ঘর ওয়াল ডেকোরেশন কিন্তু ওয়াল পুটি হোক আর ওয়াল ডেকোরেশন হোক সেখানেও ভগবানের ছবি লাগানোর জন্য দোকানে বাজারে কিনতে পাওয়া যায় চাইনা প্রেক সেই প্রেক দিয়ে গেঁথে ভগবানের একটা করে ছবি রাখবেন অন্তত বা তাকের মধ্যে ভগবানের একটা করে ছবি রাখবেন যাতে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় একবার ভগবানকে দর্শন করতে পারেন কারণ আদেও যে পরের দিন আপনার জীবনে সকালটা আসবে এর কোনো গ্যারেন্টি নেই পরের দিন ঘুম ভাঙলে হয়তো দেখতে পাবেন কোনো নার্সিংহোমের বেচানায় ছটফট করছি কিংবা হয়তো ঘুমটাই ভাঙলো না কোনো গ্যারেন্টি আছে কি জীবনের কোনো গ্যারেন্টি নেই মা এই যে আমাদের মানুষ জীবন এই জীবনে একটাই সত্য সেটা হচ্ছে জন্ম আর মৃত্যু এই দুটোই কিন্তু সত্য বাকি সব কিন্তু মিথ্যা পদ্মপাতার উপর জল দিলে যেমন জলটা টলমল করে তেমন সংসাররূপী পদ্মপাতার উপর আমাদের জীবনটাও টলটল করছে বাবা কখন যে সে জলটা পড়ে যাবে কেউ জানে না হে জগৎ জীবনে জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে জন্ম যখন নিয়েছি যেতে হবে বাবা এই জন্ম আর মৃত্যুর মাঝে একটা জিনিস থাকে সেটা হচ্ছে আপন আপন কর্ম
এই জন্ম মৃত্যুর মাঝে কর্মটাকে ভালো করতে হবে বাবা। কারো ভালো না করতে পারি, কারো মন্দ করলে হবে না, কাউকে দিতে না পারি, কারো জিনিস কেড়ে নিলে হবে না। এ জগতে কারো জিনিস যারা কেড়ে নেয়, কাউকে আঘাত করে, কারো মনে দুঃখ দেয়, মনে রাখবেন তাদের ভালো কিন্তু কোনোদিন হয় না। সাময়িক হয়তো ভালো থাকে, কিন্তু ভগবান সবসময় তার পাশেই থাকেন। যেজন সৎ হয়, যেজন অনুরাগী হয়, যেজন ভালো মানুষ হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেছেন 100টা ভাই আর এদিকে 5টা ভাই, সব পথে থেকেছিল, বনবাসে পর্যন্ত ছিল 5 ভাই, গ্রাম ছাড়া করে দিয়েছিল, তবু 5 ভাই কিন্তু জিতেছিল। কেন? কৃষ্ণ তাদের পাশে ছিল। যার পাশে ভগবান থাকে তার ভয় করার কিচ্ছু নেই। এই সমাজে আপনার সবাই কিন্তু শত্রু। আপনার মুখের সামনে যারা ভালো ব্যবহার করছে আড়ালে কিন্তু তারা মনে রাখবেন সবাই শত্রু। সেই শত্রুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হবে এই সমাজে। সেই সব দিকে কান না দিয়ে আপনি নিজের কর্মটা করে যান। নিজের কর্মটা যদি ভালো হয়, কেউ যদি সংসার যুদ্ধের রথটা একবার ভগবান কারো জীবনে ধরে নেয়, অর্জুনের যুদ্ধের রথে সারথি যেমন কৃষ্ণ হয়েছিল, ভগবান যদি কারো সংসার যুদ্ধের রথে সারথি হয়, তবে যতই শত্রু দুশ্মন থাক না কেন, আপনাকে একটা বিন্দু কেউ টলাতে পারবে না। শুধু একটাই কাজ, প্রেম, ভগবানকে ভালোবাসুন। রাধারানী এতটাই ভালোবাসত, সকাল থেকে কৃষ্ণ দর্শন হয়নি বলে মনে দুঃখ কষ্ট। ঘুম থেকে উঠে আগে সর্বপ্রথম চেষ্টা করুন ভগবানের বদনটা দর্শন করে ঘুম থেকে ওঠার। প্রভু, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, দেখো প্রভু তুমি যেন আমার পাশে থেকো। সারাদিন সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমাদের কাজ, মা আমি জ্ঞান দিচ্ছি না, আমরাও এটা করি, ঘুম থেকে উঠে স্নান করেই আগে ভগবানকে সেবা দিন। দানে দানে পর লিখা হ্যায় খানে বালা কা নাম, ভগবানকে দেবেন তবেই পাবেন, ভগবানকে দেবেন না পাবেন না। ফ্রিজের মধ্যে হাজারো হাজারো মিষ্টি থাকবে, দামি দামি মিষ্টি থাকবে, আপনি চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন খেতে পারবেন না, হাই সুগার। তার মানে কি? আপনি দেননি, আপনি পাননি। টাকা পয়সা থাকলেই যে সুখ হবে আগে বলেছি সেটা নয়। টাকা পয়সা আছে, ডানলপ গদি আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, কিন্তু আমি কিচ্ছু খেতে পারি না। পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত খেতে হয়, তাহলে আমার জীবনটাতে কি উপভোগ করলাম? ডানলপ গদি থাকতে নিচে তালায় বিছিয়ে ঘুমোতে হয়, আমার স্পন্ডালাইসিস ব্যথা, তাহলে আমি জীবনে কি ভোগ করলাম? তার মানে আমি থাকতেও পাচ্ছি না, মানে এটাই আমি ভগবানকে দিইনি তাই আমি পাইনি। ভগবানকে দেব তবে তো পাবো। আবার কত গরিব মানুষ কত ভালোতে আছে। একটা জিনিস আপনাদেরকে, মা বাবা তো আপনার, আপনারা মা বাবা, আমি মেয়ের মতন একটা কথাই বলে যাচ্ছি, ওপর দিকে তাকাবেন না, নিচের দিকে থাকুন, দেখুন আপনি সবচেয়ে বড় সুখী। নিচের তল্লার মানুষকে দেখুন, মনে হবে আমি অনেক ভালোতে আছি, কিন্তু ওপর তল্লার মানুষকে দেখে যদি হিংসা করতে যান, এই ছোট্ট জীবন, জীবনটার কতদিন? 40, 50, 60, বড়জোর 70 বছর। এই জীবনের মধ্যে কিন্তু দুঃখের মাঝে আনন্দটাকে টেনে আপনাদেরকেই আনতে হবে, নিজের নিজের সংসারে আনন্দটাকে নিজের নিজের আনতে হবে। আধা জন্ম হাম নিন্দেবি কাইনো, জরা শিশু কত দিনে গেলা, নিধুবনে হাম রমণী সঙ্গ মাতহা, মাধব তুহ ভজিব কোন বেলা। এই শ্লোকটা বলেছেন বিদ্যাপতী ঠাকুর, খুব তত্ত্বপূর্ণ শ্লোক। মানেটা আপনাদেরকে বুঝিয়ে দিই, বলছে আধো জন্ম হাম নিন্দে বিকাইনি। আমি একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে, হিসাবটা আমার সাথে করবেন। ধরুন আমাকে দিয়ে বলছি, আমার হয়তো 60 বছর আয়ু, আধো জন্ম হাম নিন্দে বিকাইনি, 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয় বাবা, প্রতিটা মানুষ দিনে আর রাত্রিতে দেখবেন 12 ঘন্টা করে ঘুমোয়। কাল থেকে হিসাব করবেন ঘরে গিয়ে, দেখবেন 12 ঘন্টার কাছাকাছি ঘুম হয়, না ঘুমলেও ইন্টারনেট ঘেটে সব সময় নষ্ট করে। 12 ঘন্টা করে যদি ঘুমিয়ে থাকে, তাহলে 60 বছর যদি আয়ু হয়, 24 ঘন্টায় যদি 12 ঘন্টা করে ঘুমানো হয়,
তাহলে কত বছর ঘুমিয়ে কাটছে বলুন তো জীবনে? হিসাবটা কি বলছে বাবা? সাত বছর যদি আয়ু হয়, ভালো করে শোনো না বাবা, চব্বিশ ঘন্টায় যদি দিন রাত হয়, বারো ঘন্টা যদি ঘুমোয়, তাহলে সাত বছরের মধ্যে কত বছর ঘুমোচ্ছি? তিরিশ বছর ঘুমোচ্ছি। তাহলে আধা জনম অর্ধেকটা জনম নিন্দে বিকাইনো, মানে ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল, কি কর্ম করব। জরা শিশু কতদিনে গেলা দেখবেন, বাচ্চা ছেলেগুলো খেলছে পড়ছে আনন্দ করছে। আচ্ছা তারা সাধন ভজন বাজে বোঝে? সাধন ভজন কৃষ্ণ নাম কি বোঝে এখন? দশ বছর পর্যন্ত মোটামুটি, তাহলে দশ বছর কেটে যায় শিশু অবস্থাটি, মায়ের আদর খেতে খেতে পেরিয়ে গেল, বাবার স্নেহ মায়া মমতায় আচ্ছন্নই বড় হলাম। তাহলে তিরিশ আর দশ কত হলো? কত হয়ে গেল? ষাট বছরের মধ্যে চল্লিশ পেরিয়ে গেল। নিদুমনে হামর অমনি সঙ্গ মাত হো, এ দেখুন আমার বাবা মায়ের বয়সই সবাই রয়েছেন, কিন্তু আঠেরো বছর বিশ বছরের ছেলেদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কীর্তনের আসরে। ওই দেখুন মোবাইল নিয়ে সব দেখুন গা, হ্যাঁ হরি বল, আপনারা তো সবাই জানেন। তাহলে প্রেম ভালোবাসা সংসার কেটে গেল, পনেরো বছর সাধন ভজন হলো না, তাহলে চল্লিশের সঙ্গে পনেরো যোগ করলে কত হয় জোরে বলুন? পঞ্চান্ন। তোমার ষাট বছর যদি আয়ু হয়, পঞ্চান্ন বছর বয়সে কি হবে কোনো ঠিক আছে? হ্যাঁ, কানে মেশিন থাকবে না, ওপেন সার্জারি হবে হাটে, না হাঁটুই ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, না শরীরে বাতের ব্যথা হবে, কোনো ঠিক আছে, গ্যারেন্টি আছে? পঞ্চান্ন বছর ধরে ঘুমোলাম খেললাম প্রেম ভালোবাসায় মাতোয়ারা থাকলাম, ওই পাঁচ বছরে পঞ্চান্ন বছরে কাজটা করতে পারবো কি গো? পারবো। মাধব তো হুঁ ভজিব কোন বেলা, বলছে মাধব তাহলে তোমায় ভজনা করলাম কখন? চলুন একটা ভজন, আপনি যে ভজন রিকোয়েস্ট করেছিলেন করতালি। জন্ম পেয়ে হরিনাম কৃষ্ণ নাম যারা করে না, আপনাদের কথা বলেনি,
আপনারা খুব সুন্দর ভক্ত, এত সুন্দর চুপচাপ শুনছেন, আমারও গাইতে ভালো লাগছে। বলছে এমন সুন্দর জন্ম পেয়ে যারা হরিনাম কৃষ্ণ নাম করে না তাদের জন্মটা হয়ে যায় বৃথা। আর কি বলছে, এই দেহিতেরা কাগজ কা টুকরা, এই দেহটার দাম নেই, কোনো গ্যারেন্টি নেই কখন চলে যাবে। একটা কাগজের টুকরোর যেমন দাম নেই, দেখবেন বৃষ্টি পড়লে ভিজে যায়, আগুন দিলে পুড়ে ছাই হয়ে যায়, হাওয়া দিলে উড়ে যায়, তেমন আমাদের এই মানব জীবন। বেঁচে থেকেও যে হরিনাম করতে পাবো এর কোনো ভরসা আছে? হয়তো বড় ভরসায় জীবনটা কাটতে পারে বিছানার মধ্যে, তার জন্য বলছে কি, হাওয়া লাগে হাওয়া লাগে হাওয়া লাগে উড়ে যায়, মানব জন্ম পাইয়া প্রতিমা হয়েছে, এই প্রতিমা বিসর্জন হয় তো? প্রতিমা বিসর্জন হয়, ডিজে বাজে, কি বলেন আসছে বছর? একটু জোরে বলুন, আসছে বছর, বছর বছর আসছে বছর। আচ্ছা, আমরা যে প্রতিমা বিসর্জন করতে যাই, মাটির প্রতিমা ভেতরে খড়কুটো গুঁজো আছে, তাই না? আচ্ছা বলুন তো, সেই মাটির প্রতিমার ভরসা আছে, কিন্তু যারা বিসর্জন করতে যায় তাদের ভরসা আছে যে আগামী বছর তারা থাকবে? কি গো, প্রতিমাটির ভরসা আছে পরের বছর আবার আসবে, কিন্তু যারা বিসর্জন করতে যাচ্ছে চিৎকার করে করে তাদের ভরসা আছে যে আগামী বছর তারা থাকবে? ভরসা নেই? তাহলে আমরাও তো বিসর্জন হতে যাব সেই শ্মশান ঘাটে, কি বলবে, আসছে জনম তোমার হোক, বলবে কি বলবে, বলো হরি বলো হরি। যারা শ্মশান ঘাটে যাবেন তারা বলুন, যারা যাবেন না তারা বলে কার কি করবেন, বলো হরি। তোমার মনে হচ্ছে আগে যাওয়া, বলো হরি। পানি লাগে পানি লাগে পানি লাগে জলে মানব জন্ম পাইয়া করে তার জীবনটা বৃথা, কৃষ্ণ দর্শন যদি কেউ না করে। তাই বলছে ললিতারি, সকাল থেকে উঠে আমার কৃষ্ণ বদন দর্শন হয়নি। ললিতা বলছে, রাধি তোর সকালবেলায় দর্শন হয়নি তো কি আছে, বিকেলবেলায় করবি? বলছে, হ্যাঁ রে, সকালবেলায় হলো না তো বিকেলবেলায় কী করে দর্শন হবে? বলছে, সখী শোন, বিকেলবেলায় যখন গোবিন্দ গোচারণ থেকে ফিরবে, তুই তোর ওই বাপের বাড়ি থেকে তোর দানে যে কলসিটা দিয়েছে, আচ্ছা মা আপনাদের এখানে বিবাহতে দান দেওয়া আছে, ষোলো দান দেওয়া আছে, আচ্ছা সেই দানে যে কলসিটা দিয়েছে সেই সোনার কলসিটা করে তুই জল আনতে যাবি যমুনায়, তুই যাবি আর
আর গোবিন্দ আসবে, তোই আসা যাওয়ার মাঝখানে তোদের দুজনাকার দেখা হয়ে যাবে। তবে শোন রাধে, প্রেম করতে হলে একটু চাতুরালি করতে হয়, তাই না মা? হ্যাঁ, কত ঘাট নাড়ছিস, কত এক্সপিরিয়েন্স বলছে। প্রেম করতে হলে চাতুরালি, কি প্রেম বলুন তো? আমাদের এই বাস্তব জগতে প্রেম নয়, প্রেম মানে আপনারা আবার বুঝে বসে থাকবেন না, আমাদের অলিগলির প্রেম। একটা মিচড়ির টুকরো আর একটা ফিটকিরির টুকরো দেখতে এক হয় মা, কিন্তু মিচড়িটা মুখে ছুঁড়ে দেখবেন মিষ্টি, আর ফিটকারিটা মুখে ছুঁড়বেন তেতো, কষা, থুতু করে ফেলতে হবে। তেমনি রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে মিশিয়ে দিলে চলবে না। এক হাঁড়ি দই আর এক হাঁড়ি চুন একই দেখতে হয়, দইটা এক হাঁড়ি খেতে পারবেন, চুনটা খেতে পারবেন। হ্যাঁ হরি বল। তো রাধা গোবিন্দের প্রেমের রসটা কতখানি দেখুন, বলছে সখি তুই সকাল থেকে বিকেল পর্যন্ত ওই কলসির জলটা একটু একটু করে ফেলে রাখবি, একবারেই যদি জলটা ফেলে দিস তো শাশুড়ির চোখে তুই ধরা পড়বি। এই বুদ্ধিগুলো শিখে রাখুন, কীর্তনে শুধু হরিনাম কৃষ্ণ নামই নয়, কিছু কিছু বুদ্ধির কথা আমরা বলি, আরো শুনে রাখুন, কাজে দেবে। সকাল থেকে বিকাল পর্যন্ত একবার একবার করে যাবি আর একটু করে কলসির জলটা ফেলবি, একবার যদি ফেলেছিস তোর শাশুড়ির চোখে ধরা পড়বি। আর যেই কলসিটা খালি হবে, তোর বধূ যেই বেনু বাজাবে, সেই তুই কলসিটা কাকে নিয়ে পথমধ্যে বেরিয়ে যাবি যমুনায় জল আনতে যাওয়ার নাম করে। আর গোবিন্দ ওদিক থেকে আসবে, ওই আসা আর যাওয়ার মাঝখানে তোদের দুজনাকার দেখা হবে। তো রাধারানী আজ কি করেছে দেখুন, মাথায় ঘোমটা দিয়ে কাকে কলসে দিয়ে আজকে যেই না বাহির হতে যাবে, সঙ্গে সঙ্গে এসেছে কে গো? হ্যাঁ গো, বলে বিকেল বিলে কোথায় চললি? এই বিকেল বেলায় কোথায় চললি? জল আনতে চললাম। কে বলুন তো? ননদিনী বাধা দিয়েছে। ও মা, এরা জল আনবার ছলে ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে, সেটা তুমি বোঝো? দেখ কুটিলা, সবাই কিন্তু তুই খুদ বার করিস না, সকাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরে এসে আমার বউয়ের পেছনে লাগিস না। ও ঠিক আছে, কেমন জল আনতে যাচ্ছে আমি দেখি, আমিও যাবো আমার বউয়ের সঙ্গে জল আনতে। তাহলে ননদিনী সঙ্গ ধরে যে কার হরি বল রাধা রানীর এক দিন বড়। আরে ললিতা, আমাদের পেছনে যে কুটিলাস বলছে ভাবছ বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে না রে, তুমি তাকে ভেবে চলে যাও একদিন। কদম্ব তরু পালে একদিন লগন শেখন কদম্ব যাইতে যমুনার জলে। এবারে দেখুন, রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে যমুনার জলে যাচ্ছে, জল আনতে কি উদ্দেশ্যে বললাম? গোবিন্দ মদন দর্শন করবে। আর এদিকে গোবিন্দ কি না জানে মা ভক্তের মনের কথা? হরি বল। গোবিন্দ কিন্তু জানতে পেরেছে যে রাধারানী আসছে আমার সঙ্গে দেখা করার জন্য। এবার গোবিন্দ করেছে কি, প্রতিদিন যে পথ দিয়ে যায় আজকে কিন্তু সে পথ দিয়ে যায় না, আজকে কিন্তু পথটা ঘুরিয়ে নিয়েছে। কেন ঘুরিয়েছে দেখবেন, আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি। ধরুন একটা গয়লাপাড়ার ছেলের সঙ্গে একটা বামুনপাড়ার মেয়ের
ভালোবাসা আছে। ধরুন ছেলেটি মেয়েটার সঙ্গে দেখা করতে যদি যায়, ছেলেটির মা হয়তো বলে যে যা বাবু ওই দোকান থেকে একটু জিনিস নিয়ে আয় তো, ও হয়তো সোজা রাস্তায় গেলে কাজ হবে, কিন্তু ওই বামুনপাড়া হয়ে ঘুরে ঘুরে সাইকেলে বেল দিয়ে দিয়ে যাচ্ছে। ঠিক গোবিন্দ তাই করেছে, যে রাস্তায় প্রতিদিন যাই আজকে সে রাস্তায় না যে রাধারানী যে রাস্তায় আসছে সেই কোনা গর। গুণেরও স্বাগত উপনীত সেই পথে রসিক নগর, গুণের স্বাগত উপনীত সেই পথে। এবারে জায়গাটা দেখুন, রাধারানী এসেছে, গোবিন্দ এসেছে। এবার রাধারানীও মুখ নিচের দিকে, গোবিন্দ মুখ নিচের দিকে, কেন রাধারানীর সঙ্গে কুটিলা আছে, আর ওই নন্দের বাটা কেলেছোড়া কৃষ্ণ নামটাও করে না কুটিলা। এবার কৃষ্ণও আসছে, কৃষ্ণর সঙ্গে আছে দাদা বলরাম। তাহলে এবার দুজনা দেখা করবে কি? দেখা করলে তো কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু দুজনাকার সঙ্গে অভিভাবক রয়েছে বলে দুজনাই কিন্তু কথা বলতে পারছে না মা। এবার দেখুন, কথা বলতে পারছে না কিন্তু দুজনার দুজনার চোখে জাস্ট একটু সময়ের জন্য দুজনার দেখা হয়ে গেছে। আর সেই দেখার মাঝেই গোবিন্দ ইঙ্গিত করেছে, যে যাকে ভালোবাসে বা সে তার ইঙ্গিত বোঝে। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, দুজনা দুজনার ইঙ্গিত বুঝবো, কিন্তু বাকি সবাই হাজারো মানুষ ভিড় করুক এই ভালোবাসার মানুষের ইঙ্গিত কিন্তু বুঝতে পারবে না। তো গোবিন্দ ইঙ্গিত করেছে কি? গোবিন্দ রাধারানীকে ইঙ্গিত করেছে নিজের কেশটা স্পর্শ করে। এখনকার ছেলেরা যেমন চুলগুলোকে ওড়ায়, এখনকার ছেলেদের স্টাইল দেখেছেন তো, ঠিক গোবিন্দ তো স্টাইল করেনি মা, গোবিন্দ করেছে কি নিজের কেশটাকে স্পর্শ করেছে রাধারানীর দিকে তাকিয়ে। ও গো কেশ পরশিয়া, বচনের ছলে সংকেত করিল আপনারা শুনবেন কি বললো দুজন দুজনাকে, শুনতে ইচ্ছা লাগছে? হ্যাঁ শুনুন। গোবিন্দ বলল, রাধে তুমি সময় মতো কেশর কুঞ্জ সাজিয়ে রাখো। আপনারা ভাববেন গোবিন্দ হয়তো চুল আঁচড়াচ্ছে, না। গোবিন্দ বলছে, রাধে তুমি সময় মতো কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, আমি সময় মতো সেই কুঞ্জ যাবে। এবার যেই গোবিন্দ ইঙ্গিত করেছে রাধারাই আনন্দ হয়ে গেল। রাধারানী সময় মতো গিয়ে কেশরকুঞ্জ সাজালো বাবা। এদিকে গোবিন্দ বলরামের পাশে ঘুমিয়ে আছে, দাদাকে পদ্ম হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। দাদা না ঘুমলে তো আর গোবিন্দ বেরোতে পারবে না। এবার গোবিন্দ নিজের শয্যা ত্যাগ করে পা টিপে টিপে কিন্তু রাধার কাছে যাচ্ছে। আর এই যেতে যেতে রাস্তাতেই হলো কিন্তু বিপদ, যার জন্য এত বড় লীলাটা গাইতে হচ্ছে। কি বিপদ? না, রাধার কুঞ্জে যেতে যেতে আরেকজনাকার কুঞ্জ পড়তো, সেটা হচ্ছে রাধারানীর খুড়তুতো বোন কাকার মেয়ে, চন্দ্র ভানু রাজার মেয়ে চন্দ্রাবলীর কুঞ্জ। এবার চন্দ্রাবলীর
প্রথম থেকে রাধারানীর সঙ্গে একটা হিংসা ছিল। কি হিংসা? না আমারও রূপ আছে, যৌবন আছে, আমি কেন কৃষ্ণ পাব না? হ্যাঁ গো, হিংসা করে কখনো কৃষ্ণ মেলে? তবে আমি যদি একদিন সুযোগ পাই আমিও কৃষ্ণ সেবা করে দেখাবো। এই হিংসা নিয়ে কিন্তু অনেকদিন অপেক্ষা করছে চন্দ্রাবলী। এবার সুযোগ চলে এসেছে, সেই সুযোগ গোবিন্দ কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে রাধার কুঞ্জ। আর ঠিক সেই সময় চন্দ্রাবলী শয্যায় ঘুমাচ্ছিল, কিন্তু চন্দ্রাবলীর এক সখী ছিল যার নাম হচ্ছে পদ্মাবতী। সেই পদ্মা কোনো ক্রমে বাইরে এসেছে, আর বাইরে এসে দেখতে পেয়েছে গোবিন্দ মুখ ঢেকে চুপি চুপি রাধার কুঞ্জ যাচ্ছে। আর যেই দেখতে পেয়েছে গোবিন্দ রাধার কুঞ্জ যাচ্ছে, সঙ্গে সঙ্গে পদ্মা ছুটে গেছে কিন্তু চন্দ্রাবলীর কাছে। চন্দ্রা, এই চন্দ্রা, এই চন্দ্রা, কি হলো রে, এত ডাকছিস কেন? কখন থেকে ডাকছি? ওরে সখি, তোর জন্য একটা সুখবর নিয়ে এসেছি। কি সুখবর রে? আমার আবার সুখবর? আরে শোন সখি, যে চাঁদের লাগি তুই কত রাতে জেগে আছিস, যে চাঁদের লাগি সারা সারা রাত নয়নের জলে ফেলেছি। চন্দ্রা, সেই চাঁদ আজকে তোর দরজায় উকি মারছে।